সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে রাজধানী কারওয়ান বাজারে আজও সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা। তাদের এই কর্মসূচির কারণে মঙ্গলবার ভিআইপি সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, তৈরি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং বিচার মেয়াদ বাড়াই দেয়, তাইলে আমরা যেতে পারবো। ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা নিয়ে এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটা যেন বাড়িয়ে দেওয়া হয়। দর্শক, রাজধানী কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম এখন ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, আপনারা জানেন যে গতকালকে কিন্তু তারা বিক্ষোভ করেছিল। সৌদি প্রবাসী যারা আছে তারা কিন্তু এখন টিকিটের জন্য আসলে অপেক্ষা করছেন। মূলত আপনারা জানেন যে সোনারগাঁও হোটেলের একটি পাশ থেকে কিন্তু সৌদি এয়ারলাইন্সের যে টিকিট সেটি সংগ্রহ করেন তারা। কিন্তু তারা বারবারই বলছেন যে সৌদি আরবের যে টিকিট সেটি কিন্তু একটি ক্রাইসিস তৈরি হয়েছে এবং একসাথে কিন্তু হাজার হাজার কর্মী তারা কিন্তু জড়ো হয়ে গতকালকেও বিক্ষোভ করেছেন, এর আগেও করেছেন এবং আজকেও কিন্তু তারা জড়ো হয়েছেন। এবং একটি গ্রুপ তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল সহকারে কিছুক্ষণ আগে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আজকেও তারা জড়ো হয়েছেন, যদিও সড়ক খোলা আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সড়কের যান চলাচল স্বাভাবিক থাকে। তারপরেও কিন্তু সড়কে কিন্তু হালকা যে জাম সেটি কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক অপেক্ষা করছেন তারা তাদের টিকিটের জন্য। এবং তাদের দাবি হচ্ছে যে এখানে কিন্তু অনেকেই কিন্তু অবৈধভাবে মানে ভিন্ন পন্থায় টিকিট সংগ্রহ করছেন, কুপনের কোনো বালাই নেই। আমি এখন কথা বলবো একজনের সাথে যিনি এখানে অপেক্ষারত আছেন। আশা, আপনি কিছুক্ষণ আগে আমার সাথে বলছিলেন যে এখানে তারা টিকিট ঠিকভাবে নিয়ম মেনে দিচ্ছে না, মানে এটা একটু বলেন। এরা ওইসে কি এরা ঘুষ খায়, এরা ওই যে সবগুলো কয় আমার কয় 1,40,000 টাকা দিতাম, এরপরে এরা কয় পিছিয়ে। আপনারা তো সবাই এখানে টিকিটের জন্য এসেছেন, তো আপনি কি পাচ্ছেন না, সিরিয়াল মেনটেন করা হচ্ছে না বা এরকম কিছু? আমার 560, আমি সিরিয়াল পাইছি না, আমার 1,200 উপর ভিতরে ঢুকে গেছে টাকা দিয়া, এগুলো চলতে আছে এখানে। আর মানে এই আপনাদের বিক্ষোভের মধ্যেও কিন্তু মানে আমরা আপনি বলতে চাচ্ছেন যে মানা হচ্ছে না, মানে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না? না, কোনো শৃঙ্খলা নাই, লোক সকল ঢুকাই যাচ্ছে গেড়ে দিয়ে 2,500 টাকা 5,000 টাকা টোকন বেশি বেশি সবগুলা লোক ঢুকাই যাচ্ছে এভাবে। একটি বিষয় আসলে বলবেন যে আপনাদের আসলে এখন মূল দাবিটা কি, মানে টিকিট আপনারা কি 30 তারিখের মধ্যে তা চাচ্ছেন না, যেহেতু 4টা? না 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 না, আপনি আপনি বলবেন, ঠিক আছে আপনার মানে আপনি যেটা আমাকে বলবেন যেটা হচ্ছে আপনাদের এখন মূল সমস্যাটা কি, আপনারা যে জড়ো হয়েছেন? মূল সমস্যা আমাদের 30 তারিখ পর্যন্ত আমাদের ছুটি আছে, 30 তারিখ পর্যন্ত, এই 30 তারিখের ভিতরে যদি আমরা না ঢুকতে পারি সৌদি আরব আমাদের সব ক্যান্সেল হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে 4টি সপ্তাহে 4টি ফ্লাইটের জন্য এখন অনুমোদন আছে, তো সেক্ষেত্রে আপনারা তো এটা তো সরকার নেগোসিয়েশন করে আস্তে আস্তে করবে, সেটা তো বিক্ষোভ করলে সমাধান হবে না স্যার, কোনোদিনই সম্ভব না। এই 4টে ফ্লাইট চালু করে কোনোদিন সম্ভব না এত প্রবাসী নেওয়ার জন্য। লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশে কিভাবে 4টে ফ্লাইট চালু করে কিভাবে আমাদের নেবে? আমাদের সিরিয়াল মতো তো যাইতে পারতেছি না। সবার তো 30 তারিখে শেষ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন একসাথে কেন এত মানুষের সমাগম, এতদিন কেন টিকিট যারা নিয়েছে তারা তো যেতে পেরেছে, সেটার কারণ একটু বলবেন স্যার? কারণ স্যার এখানে সিন্ডিকেট ভাবে টিকিট দিতেছে, এখানে টাকা বেশি নিয়া 1,40,000 টাকা নিয়ে টিকিট বিক্রি করে বেড়াতে গোপনে। আমরা যারা সিরিয়াল আছি এই সিরিয়াল আমরা টিকিট পাইতেছি না। আসলে রাজিন যেটা শুনলেন যে তারা কিন্তু যেটা এখন এখন অভিযোগ করছেন যে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না, এই কারণেই কিন্তু মূলত সমস্যাটা তৈরি হয়েছে এবং তারা বিক্ষোভ পালন করছেন, কারণ অনেকেরই ভিসার মেয়াদ যেহেতু শেষ এজন্য তারা খুব দ্রুত তারা সৌদি আরবে ফিরতে চাচ্ছেন। তো সব মিলিয়ে এখন কিন্তু জড়ো হচ্ছেন এবং পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব তাদের পরবর্তী আপডেটগুলো। নাজনীন শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আজ থেকে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলের অনুমতি পেয়েছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম শহরে এই বিমান চলাচল করবে। সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। এর আগে আগামী 1 অক্টোবর থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছিল সৌদি আরব, কিন্তু বর্তমানে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকে এই 3 শহরে বিমান চলাচলের অনুমতি দেয় তারা।